চাষের কিছু ভুল ভ্রান্তি এবং অন্যান্য বিষয় নিয়ে যেগুলো আপনাদের খুব প্রয়োজনীয়, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করবো আমার এই ভিডিওতে। সবাই পুরো ভিডিওটা দেখবেন আশা করি। বর্তমানে আমাদের মাছ চাষি ভাইয়েরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা বিভিন্ন জায়গা থেকে প্রতিবেদন দেখে যে মাছ চাষ করে কোটিপতি লাখপতি, মাসে 5 লাখ টাকা ইনকাম, এগুলো দেখে কোনো প্রশিক্ষণ বা কোনো জ্ঞান জ্ঞান ছাড়াই প্রতিবেদনটা দেখার পরে তারা মনে মনে ভাবে যে আমার একটা পুকুর পড়েই আছে, সেক্ষেত্রে আমি কিছু মাছের পোনা এনে ছেড়ে দিলেই তো হয়। পরবর্তীতে দেখা যায় তারা মাছ চাষ শুরু করে এবং মাছের পোনা পুকুর প্রস্তুত না করে, কোনো পদক্ষেপ না নিয়ে, কোনো ট্রেনিং না নিয়ে মাছ চাষ শুরু করে দেয় এবং পোনা এনে ছেড়ে দেয়। কিন্তু পরবর্তীতে তার রেজাল্ট খুব একটা আশানুরূপ হয় না এবং অনেক ক্ষেত্রেই আমরা শুনতে পাই যে লস খেয়েছেন। আমাদের দেশে শিং মাছ চাষ করতে গেলে কিছু বিষয় আপনাকে অবশ্যই বিবেচনা করতে হবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুকুর প্রস্তুতি। পুকুর প্রস্তুতির গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে শিং মাছ যখন আপনি চাষ করতে চাইবেন, সেক্ষেত্রে পুকুরের গভীরতা 1.5 মিটার থেকে 2 মিটারের বেশি হওয়া বাঞ্ছনীয় নয়। শিং মাছের জন্য আদর্শ গভীরতা হচ্ছে 1.5 থেকে 2 মিটার। সেক্ষেত্রে আপনি ফিট হিসেবে যদি বিবেচনা করেন, 4 থেকে 5 ফিটের মধ্যে সর্বোচ্চ গভীরতা। আপনি পুকুর প্রস্তুত না করে যখন পোনা ছাড়বেন, সেক্ষেত্রে পুকুরে তলানিতে যদি কাদা থাকে বা অবাঞ্ছিত মাছ থাকে, সেক্ষেত্রে আপনার পোনা না টেকার সম্ভাবনাই খুব বেশি এবং পুকুরে যে গ্যাস থাকবে সেই গ্যাসের কারণে পোনা মারা যায়। সেক্ষেত্রে আপনি যদি প্রফেশনাল চিন্তা ভাবনা করেন যে মাছ যখন চাষ করবেন তো পুকুরটা নতুন ভাবে সুন্দর করে তৈরি করে, অথবা যদি পুরনো পুকুর হয় পুকুরটাকে আপনার অবশ্যই শুকিয়ে নিচে তলানির কাদা সরিয়ে চুন প্রয়োগ করে তারপর আপনি চাষ করবেন, সেক্ষেত্রে পানির কোয়ালিটি ভালো থাকবে। কারণ পানির কোয়ালিটির উপরেই মাছের গ্রোথ এবং অন্যান্য বিষয়গুলা, রোগ বালাই, এগুলা সবকিছু নির্ভর করে পানির কোয়ালিটির উপরে। এবার আসি মাছের রোগ বালাই। শিং মাছের অনেক ধরনের রোগ হয়, যেমন পেট ফোলা, ক্ষত রোগ এবং পরজীবীজনিত মরক রোগ যেটাকে বলে। আর এই সবগুলা রোগের সৃষ্টি বা উৎপত্তি হচ্ছে মাছের যে পুকুরের মাছ সেই পুকুরের পানির কোয়ালিটি এবং তলার কাদানি এবং গ্যাস অন্যান্য বিষয়ের উপর ডিপেন্ড করে এই রোগগুলা হয়। সেক্ষেত্রে আপনি রোগ হওয়ার পর প্রতিকার বা ট্রিটমেন্ট করার চাইতে প্রতিরোধ করা ভালো। কারণ আপনি একটা মাছের পুকুরে যখন মরক লেগে যায় বা ভাইরাসের আক্রমণ হয়ে যায়, আপনি রোগ প্রতিকার করতে করতে চিকিৎসা করতে করতে অনেক মাছ মারা যায়। সেক্ষেত্রে আপনি আগে থেকেই যদি প্রস্তুতি থাকেন যে কি কারণে হচ্ছে বা কি কারণে হতে পারে, সেই বিষয়গুলো আপনি বিবেচনা করে যখন আগে থেকে ব্যবস্থা নিয়ে রাখবেন, তখন আশা করা যায় মাছের রোগ বালাই কম হবে। আর সেক্ষেত্রে আপনার করণীয় প্রতি মাসে অন্তত একবার পুকুরে ভাইরাস নাশক, যে সকল ওষুধগুলো পাওয়া যায় বাংলাদেশে বিভিন্ন লিডিং কোম্পানিগুলো ভালো ভালো ভাইরাস নাশক পাওয়া যায়, যেমন টিমসেন, পলগার্ড, পনক্লিন, ভাইরোকেয়ার, এগুলো অনেক ধরনের ওষুধ পাওয়া যায় যেগুলো খুব ভালো কাজ করে, এগুলো মাসে অন্তত একবার প্রয়োগ করবেন পুকুরে। আর সনাতন বা ভালো কাজ করে এমন পদ্ধতি হচ্ছে পুকুরে শতাংশ প্রতি আপনি চুন এবং লবণ অন্তত 15 দিন পর পর আপনি একবার করে প্রয়োগ করবেন। সেক্ষেত্রে আপনার পুকুরে পানির কোয়ালিটি থাকবে ভালো এবং রোগ বালাই মাছের কম হবে, আপনি রেজাল্টও খুব ভালো পাবেন। বর্তমানে শিং মাছ চাষ করে অনেক আয় করা সম্ভব, এটা সত্যি কথা। যে শিং মাছ যদি আপনি অন্যান্য বিষয়, রোগ বালাই এই বিষয়গুলো যদি আপনার ধারণা থাকে এবং এর প্রতিরোধের ব্যবস্থা করে রাখেন, আপনি শিং মাছে প্রচুর লাভ করতে পারেন অন্যান্য সাদা মাছের চাইতে। কারণ এই মাছের বর্তমান বাজার মূল্য অনেক বেশি এবং চাহিদাও খুব ভালো, এবং খাওয়ানোর খরচ এবং বিক্রির তুলনায় আপনি অনেকটা লাভ করতে পারবেন। তবে আপনাকে অনেক বিষয়গুলো জানতে হবে যে কোন দিকটা বিষয় আপনার ক্ষতি হতে পারে এবং কোনটা লসের সম্মুখীন হবেন, কোন কাজগুলো না করা ভালো, কোন কাজগুলো করা ভালো। সেক্ষেত্রে আপনি এগুলো বিষয়গুলো জেনে যখন জেনে শুনে বুঝে যখন আপনি শিং মাছ চাষ করবেন, তখন আপনার অবশ্যই রেজাল্ট ভালো আসবে আশা করা যায়। আর শিং মাছের চাষে সফলতা পাওয়ার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভালো পোনা। যেমন লাল রঙের খুব ভালো কোয়ালিটির ভালো জাতের যখন
আপনি শিং মাছের পোনা পুকুরে কালচার দিবেন, তখন আপনার রেজাল্টটাও ভালো আসবে। আর অবশ্যই বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে শিং মাছের পোনা নেওয়ার চেষ্টা করবেন। আমাদের কাছে খুব ভালো কোয়ালিটি শিং মাছের পোনা আছে, যেগুলা খুব ভালো ব্রুড থেকে উৎপন্ন করা, এবং কালারগুলো দেখতে পাচ্ছেন যে একদম টকটকে লাল কালারের। আর লাল কালারের সবাই বলে, যারা শিং মাছ চাষ করে বা চাষের সাথে জড়িত, সবাই মোটামুটি বলে একেবারে লাল কালারের যে পোনাগুলো হয় সেই মাছের গ্রোথ ভালো। কালো রঙের শিং মাছের পোনার চেয়ে লাল রঙের শিং মাছের পোনার গ্রোথ খুবই ভালো হয়, এবং এরা রোগ বালাইও কম হয়। সেক্ষেত্রে আপনারা এই পোনাগুলো নিতে পারেন। আমাদের কাছে শিং মাছের পোনা এগুলা যেগুলা দেখতে পাচ্ছেন এগুলা কেজিতে 700 থেকে 800 পিস ওঠে, এবং এগুলা পিস প্রতি দাম। আমাদের এই শিং মাছের পোনা গুলা 25 থেকে 30 দিনের বয়সের পোনা। এগুলা প্রথমে পাউডার ফিড খেয়ে বড় হয়েছে এবং ফিড খাওয়া সম্পূর্ণ অভ্যস্ত। এখন আপনি বাজারে যে সকল ভাসমান ফিড আছে, ডুবন্ত ফিডও দিতে পারেন এবং ভাসমান ফিড দিতে পারেন, দুই ধরনের খাবার খেয়ে অভ্যস্ত এবং খুব সুন্দর খাবার খায়। আমাদের কাছ থেকে শিং মাছের পোনা নিতে চাইলে ভিডিওর টাইটেলে এবং ডেসক্রিপশনে আমাদের মোবাইল নাম্বার দেয়া থাকবে, সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে পোনা নিতে পারবেন। পাশাপাশি আপনারা যদি শিং মাছ চাষে কোনো সমস্যার সম্মুখীন হন, আমাদের নাম্বার গুলাতে যোগাযোগ করতে পারেন। ভিডিও টাইটেল এবং ডেসক্রিপশনে যে নাম্বার গুলা দেওয়া থাকবে সেই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন। আমরা অবশ্যই আপনাকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি দ্বারা আপনি যদি বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, কারণ পরবর্তীতে এই টাইপের ভিডিও তৈরি করার অনুপ্রেরণা একটি লাইক। আর আমার চ্যানেলের পরবর্তী ভিডিওর আপডেট পেতে এবং যে কোনো মাছের পোনা কিনতে, সাদা মাছের পোনা দিতে